নরসিংহদীতে বজ্রপাতে একই পরিবারের মা ছেলে সহ নিহত চারজন ও আহত হয়েছে একজন আপনারা দেখছেন চেতনা ডেস্ক রিপোর্ট নরসিংহদীতে সদর উপজেলার আলোকবালিতে জমির ধান কাটাকালে বজ্রপাতে মা ছেলে সহ তিনজন ও হাজিপুরে একজন নিহত হয়েছে একই সময়ে আহত হয় একজন শনিবার সকালে ঝড় বৃষ্টি ও বজ্রপাতের সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে নিহতরা হচ্ছে আলোকবালি গ্রামের কামাল মিয়া স্ত্রী সুফিয়া বেগম তার ছেলে ইমন মিয়া রায়পুরা উপজেলার বাঘাইকান্দি এলাকার হাতেম আলীর ছেলে ধান কাটা শ্রমিক কাইরিন মিয়া ও হাজীপুর চকপাড়া এলাকার মোসলেহ উদ্দিন একই ঘটনায় আহত হন আলোকবালি গ্রামের নিহত সুফিয়া বেগমের স্বামী কামাল মিয়া সকাল থেকেই জমিতে স্ত্রী সন্তান ও শ্রমিকসহ ধান কাটার কাজ করছিলেন কামাল মিয়া এ সময় হঠাৎ প্রচণ্ড বেগে ঝড় ও বৃষ্টি শুরু হলে শরীর রক্ষার চেষ্টা চেষ্টায় পলিথিন দিয়ে ঢেকে মাঠের জমিতেই অবস্থান নেন তিনি হঠাৎ বিকট শব্দে বজ্রপাতে ঘটনাস্থলেই সুফিয়া বেগম ও তার ছেলে ইমন মিয়া মারা যায় এবং গুরুতর আহত হন বলে জানান কামাল মিয়া পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদি সদর হাসপাতালে নিয়ে গেলে তিনজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক আহত কামাল মিয়া বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন সকালে বজ্রাঘাতের ঘটনায় পাঁচজনকে হাসপাতালে আনা হয় এর মধ্যে চারজনকেই মৃত ঘোষণা করা হয়েছে আর আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় বলে জানিয়েছেন নরসিংদি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আর এম ও মাহমুদুল কবির বাসার নরসিংদি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভীর আহমেদ বলেন বজ্রপাতের পৃথক ঘটনায় চারজন নিহত হয়েছে সংবাদ পেয়ে হাসপাতালের মর্গে থাকা লাশ পরিদর্শন করে পুলিশ নিহতদের মরদেহ ভুক্তভোগী পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে চেতনা টিভি স্বাধীনতার চির উজ্জ্বল আমাদের সঙ্গে